এরা ভেবেছিল মমতা ব্যানার্জি সরকার তৈরি করেছে মানে আর কেউ থাকবে না, বিচার কেউ পাবে না, এখন ঠেলায় পড়েছে। আর ভাইপোর এজেন্টরা গোটা পশ্চিমবঙ্গ থেকে মেধা তালিকা ভেঙে পরীক্ষা না দিয়ে এমএসসি পাস, এমএ পাস, বিএড পাসদের বঞ্চিত করে টাকার বিনিময়ে চাকরি দিচ্ছে। এই জাহাজ বাড়ির মালিক কত চাকরি বিক্রি, যেখানে যাবেন দুর্গন্ধ বেরোবে। এই জেলারই নান্টু প্রধান মারা গেছে, লোক কুকিয়ে মেরেছে, কালীপদপতি মোহনপুর পশ্চিম মেদিনীপুর, এরা টাকা তুলে সব গ্যাস তৈরি। আমরা সব জানি, শুধু নিরপেক্ষ এজেন্সি তদন্ত করুক কিভাবে লাইন দিয়ে তথ্য প্রমাণ দিয়ে লোক দিয়ে আসবে, প্রমাণ হয়ে যাবে যে এ পার্টিটা পুরো পার্টিটাই হচ্ছে চোরের পার্টি। গ্রুপ সি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ এসপি চ্যাটার্জি হচ্ছে এর মূলাধার। এই এসপি সিনা কমিটি পার্থ চ্যাটার্জি তৈরি করেছে। লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতীর চোখের জল বৃথা যেতে পারে না। পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করা উচিত, তাহলেই পার্থ চ্যাটার্জি পিসি ভাইপোর নাম বলবে।